হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে চিলি ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করব। এই ক্রিমটাও কতটুকু ভালো হবে, এটার সাইড এফেক্ট কি আর এটার ইফেক্টিভ কি পজিটিভ, সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে তুলে ধরব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডে ক্রিম এবং নাইট ক্রিম নামেই সবাই এটাকে চিনে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, মানে ফেসবুকে গেলি এই প্রোডাক্টটাই বারবার চোখে পড়ছে। আমি হঠাৎ করে দেখলাম যে সবাই দেখাচ্ছে এই প্রোডাক্টটা সেলাররা, যে এটা নাকি ব্রণের দাগ দূর করবে, ব্রণ যাদের পুরো মুখ ভর্তি ব্রণ সেগুলো সাথে সাথে রিমুভ করে ফেলবে, প্লাস যে কোনো দাগ। তো আমি এই ক্রিমটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম নানা রকমের ওয়েবসাইটে, তেমন কোনো ফলাফল আমি পেলাম না। যেরকম এটার ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে যদি আমি খোঁজ নিই, তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস পেলাম না। ওরা বলছে যে এটার মেড ইন হচ্ছে থাইল্যান্ড। আমি এটা দেখলাম যে হ্যাঁ, এটা থাইল্যান্ডের নানা রকম বড় বড় ওয়েবসাইটে সেল হচ্ছে, বাট এটা কোনো ব্র্যান্ড নাই। আর একটা কথা হচ্ছে, এটার ইনগ্রিডিয়েন্টসে কোনো রকমের সাইড ইফেক্ট আছে কিনা এটা ইনগ্রিডিয়েন্টস দেখেই বোঝা যেত। আর এটা ব্যবহার করার নিয়ম বলি, এটা হচ্ছে যেটা গাঢ় সবুজ এটা তোমরা রাতে দিবে নাইট ক্রিম হিসেবে, আর যেটা টিয়ে কালারের মধ্যে এটা হচ্ছে তোমরা ডে ক্রিম হিসেবে ব্যবহার করবে দিনের বেলা। ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতের বেলা তোমরা গাঢ় সবুজ যেটা ওটাকে, মানে নাইট ক্রিম যেটা, ওটা রাতের বেলা সামান্য একটু পরিমাণ যেখানে তোমাদের দাগ রয়েছে, মেসা দাগ, ব্রণের দাগ, যেটাই বলো সেখানে দিয়ে রাখবে। এরপর সকালবেলা উঠে ভালো মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে তারপর ডে ক্রিমটা ইউজ করবে। এখন আদৌ কি এটা ভালো রেজাল্ট দেয় কি না এটা আমি বলতে পারবো না, কারণ আমি এটার ইনগ্রিডিয়েন্টস অনেক ওয়েবসাইটে চেক করেছি, তেমন পাইনি। এটা মানে বাংলাদেশের নানান সেলাররা এটাকে ব্যবহার করছে, ওরাই এটার ডিটেলস বলছে, বাট আমি এটা কোনো ওয়েবসাইটে এটার কোনো ফুল ডিটেলস পাইনি। তো এটা যারা ব্যবহার করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটা এইভাবে ব্যবহার করেছো, তোমরা ফলাফল পেয়েছো। আর যারা ব্যবহার করোনি, আমার মতে এটা না ব্যবহার করাই ভালো, কারণ যেহেতু এটার কোনো ব্র্যান্ড নেই, প্লাস এটার তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস কোনো ওয়েবসাইটেও জানা যাচ্ছে না, আমার মনে হয় এটার সাইড ইফেক্ট হতে পারে। অনেক সেলার আপুরা বলছে এটা নাকি ফর্সাও করবে আবার দাগ রিমুভ করবে। দেখা যাচ্ছে অনেকে আছে ব্রণের দাগ দূর করার জন্য এটা নিবে, দেখা যাচ্ছে আরও ব্রণ বেড়ে যাবে, তো এক কাজ করা থেকে আরেক কাজ বেড়ে যাবে। তো আমি মনে করি এটা ব্যবহার না করে ভালো। তো এটা প্রাইস সম্পর্কে বলি, এটা এক এক জায়গায় এক একভাবে সেল হচ্ছে, কেউ 400-300, আবার কেউ 500-600-800 সেল করছে। তো আমি আমার পক্ষ থেকে বলবো এটা ব্যবহার না করো, আর যারা করেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা করতে চাচ্ছো করে দেখো কী অবস্থা। আমি জাস্ট আমার মতামতটা জানালাম, আর এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।